বিশ্ব পরিবেশ দিবসে সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। গাছ লাগাবেন, পরিবেশকে সুন্দর রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। তার সাথে যেটা বলা, ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত, এই সদ্য কয়েকদিন হলো মহকুমা শাসক প্রশাসকের দায়িত্ব নিয়েছে, কিন্তু এই গোটা শহর হচ্ছে আবর্জনাময়, দুর্গন্ধযুক্ত, সঠিকভাবে এই পরিষেবা, নাগরিক পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। এখানে আর্সেনিক মুক্ত পানীয় জল, সেই পানীয় জলের পরিষেবা থেকে মানুষ বঞ্চিত। কয়েকশো কোটি টাকার প্রকল্প, তার প্রকল্পের দরুন যে পাইপ পোতা এবং গত কয়েক বছর ধরে যে টানা চলছে, কিন্তু এর কোনো জলের পরিষেবা এখনও পর্যন্ত মানুষ পেল না। ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে, লক্ষ লক্ষ টাকার চুরি দুর্নীতি ক্ষমতাসীন দলের কাউন্সিলরদের নেতৃত্বে, এবং এই ড্রেনেজ সিস্টেম ভেঙে পড়ার কারণেই, শহরের পার্শ্ববর্তী বিভিন্ন বিলগুলো ভরাট হয়ে যাওয়ার কারণেই, সরকারের উদাসীনতা, পৌরসভার উদাসীনতার কারণেই মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে গোটা শহর জলমগ্ন হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে শহরের বিভিন্ন পাড়াগুলো জলমগ্ন থেকেছে। সরকার উদাসীন, প্রশাসকের দায়িত্বে যে যিনি আছেন তার কাছেও আমরা ডেপুটেশনে গিয়েছিলাম, আমরা দাবি করেছিলাম যে এই অবস্থার পরিবর্তন ঘটানো দরকার এবং শহরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে জমা জল থেকে মানুষকে মুক্তি দিতে হবে, আবর্জনা সমস্যার মুক্তি ঘটাতে হবে। এখানে শহর এলাকাতে যে নাগরিক পরিষেবাগুলো মানুষের পাওয়া দরকার সেগুলো মানুষকে সঠিকভাবে দিতে হবে, এবং এই যে সমস্ত বিল ভরাট হয়ে যাচ্ছে এবং শহরের যে আউটলেটগুলো ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে, এইখান থেকে হচ্ছে আমাদেরকে মুক্তি দেওয়া দরকার। আবর্জনাতে গোটা শহর যে একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকছে, আজকে পরিবেশ দিবসেও আমরা দেখতে পাচ্ছি যে কোনো আবর্জনার পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, শহরের যত্রতত্র যেখানে সেখানে দুর্গন্ধময় পরিবেশ থাকছে। তাহলে এই পরিবেশের পরিবর্তন অবিলম্বে ঘটাতে হবে, এবং তার জন্য মানুষকেও যেমন সচেতন হতে হবে, কারণ ড্রেনে ক্যানিকার ফেলা, প্লাস্টিক ফেলা, তার মধ্যে দিয়ে যে ড্রেনের পাইপের মুখগুলো, যে থার্মোকল ফেলা, তার মধ্যে দিয়ে যে আউটলেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তা মানুষের সচেতনতার দরকার আছে। তার সাথে পৌরসভা কর্তৃপক্ষ, তাদেরও হচ্ছে উদ্যোগ গ্রহণের প্রয়োজন আছে, যেটা আমরা মনে করি।